friends, I guess. But I think I'm only, I don't feel good at all. Hey, but I took care of it. না মোবাইল লই আবার যাও লোক বাবা চালায় মারবো নে আল্লাহ জানে কি হয় কি রে দোষ আইলো না তাই হল দোষ লস আই গিয়া কারা যদি আই হই ধরা পড়লো নি আমি তো ওই কথাই চিন্তা ভাবনা করতেছি আমার সরে দিকে সরে দিকে সরে কামার
গ্রাম এলাম, একজন লোক দেখতেছি না। এখন আমি বাড়ি কিভাবে খুঁজে পাই? কত রাত্রি হয়ে গেছে, যাই সামনে যাই। আল্লাহ, তোমাকে খুব থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনারা বলতে পারেন ডিরেক্টর পাগলকেশ্বরের বাড়ি কোথা? আচ্ছা ভাই বলেন না কেন, আমার তো একটু দরকার। ভাই বলেন কোন দিকে, কোন দিক দিয়ে যেতে হবে? আচ্ছা ভাই কথা বলেন না কেন। ভাই ভাই আপনারা কারা ভাই? ভাই আমি ভাই ভাই আমি কিছু করি না ভাই। ভাই ও ভাই 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 পিস্তল কেন ভাই? ভাই এই বলো কি আছে তে ভাই কর। ভাই এই দেখো দেখো ওর কি আছে, নেও দেখো দেখো। আর কি আছে, আর কি আছে ভাই কর। চুরি করছি থানায় নিয়ে পেটানি দিয়ে আনে গোন, এলে সত্য কথা বলবো না। কাজটা করতেছে কি, থানার গেট খুললে এদিকে ঘুমাইতেছে।
এই ডেরা নাকি কয় থানা। তোমরা থানার গেট মেলে এখানে ঘুমাচ্ছ, ওইখানে আরেকজন ঘুমাচ্ছে, তুমিও ঘুমাচ্ছ, কি ব্যাপার কি? সব দেখা লাগছে। নাসিম সাহেব আসামি যে ধরছেন সবকিছু স্বীকার করছে? ওকে সবকিছু স্বীকার করার, আমি আবার কিছুক্ষণ পর আসতেছি। আঙ্গুর সাহেব, এই আঙ্গুর সাহেব, এই সরকার আমাদেরকে এখানে ঘুমানোর জন্য টাকা দেয় না, আর যেন এরকম না হয়। আর ওই আসামির মুখ থেকে যেভাবে হোক সত্য কথা বের করো। ওকে স্যার, ঠিক আছে যাও। তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, দুইজন মানুষ থাকতে আসামি কিভাবে চলে যায়? তোমাদের দিয়ে সত্যি কোনো কাজ হবে না, যাও যাও যাও। আমি কি করবো, আমিও যাই। ভাইরা ভুল করেও আমার মতো বিপদ আপনারা করেন না, তাইলে পুলিশের বেদানি বুঝবেন কেমন মজা।
Woo-hoo!